নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে আট এক দু হাজার একুশে সরি আট এক দু হাজার বাইশে তেইশ নম্বর সেট পরীক্ষা অর্থাৎ পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে যে সেট পরীক্ষা রয়েছে স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ সংক্রান্ত যে সেট পরীক্ষা দিতে হয় সেই তেইশ নম্বর সেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার উপর ফর্ম ফিল আপ হয়েছে এবং সেই হচ্ছে এই সেট পরীক্ষার হচ্ছে পরীক্ষাটা হবে আগামীকাল অর্থাৎ নয়ই জানুয়ারি দু হাজার বাইশে তেইশ নম্বর সেটের পরীক্ষার কথা আছে এবং সেই সেট পরীক্ষা হচ্ছে এই কোভিড সিচুয়েশানের মধ্যে কীভাবে সেট পরীক্ষা নিতে হবে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করছে আজকে এই কলেজ সার্ভিস কমিশন তো আসুন দেখেন এই নোটিফিকেশানটা কী রয়েছে তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির কর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত কর পাওয়ার জন্য দেখুন এর আগে তেইশ নম্বর সেটের টাইমটা চেঞ্জ হয়েছিল এবার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলেছে নোটিফিকেশান অর্থাৎ আগামীকাল পরীক্ষা হচ্ছে সেটের তো নোটিফিকেশানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন তেইশ নম্বর সেট পরীক্ষা নিয়ে বলছে আফটার থার্মাল স্ক্যানিং ক্যান্ডিডেট উইথ অ্যাবভ নর্মাল বডি টেম্পারেচার অর ডিসপ্লে এনি সিমটম অফ কোভিড উইল টেক টেস্ট সেপারেট আইসোলেশন রুম অর্থাৎ এই পরীক্ষায় বসতে যারা আসবে সেই পরীক্ষার্থীরা তারা কিন্তু তাদের থার্মাল স্ক্যানিং করা হবে অর্থাৎ তাপমাত্রা চেক করা হবে তাপমাত্রা যদি বা কোনো সিমটম যদি কোভিড নাইন্টিনের থাকে করোনার কোনো সিমটম থাকলে তাদেরকে আলাদা করে বসানোর ব্যবস্থা করা হবে সেপারেট দু নম্বর ইনভিজিলেটর নিড টু ওয়ার গ্লাভস মাস্ক পিপিই ইকুইপমেন্ট অ্যাট অল টাইম অন ডিউটি আইসোলেশন রুম আইসোলেশন রুমে যদি তা রাখা হয় তাদের ক্ষেত্রে যারা ইনভিজিলেটর থাকবে যারা পরিদর্শক থাকবে পর্যবেক্ষক তারা কিন্তু হচ্ছে যারা গার্ডে থাকবে তাদেরকে কিন্তু গ্লাভ মাস্ক এবং পিপি কিট পরে সবসময় ডিউটি দিতে হবে নেক্সট তিন নম্বর ইউজড ওএমআর আইসোলেশন রুম যে ওয়েমার সিট আইসোলেশন রুমে ব্যবহৃত হবে সেটা আলাদা করে প্যাক করে স্যানিটাইজ করে প্যাক করে সেপারেট করে আলাদা খামে রাখতে হবে আর ডবলু বিসি এ ডব্লিউ বিসিএসি অর্থাৎ বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সিক কোঅপারেশন ফর অল স্টেক হোল্ডার ক্যান্ডিডেট গার্জেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সকলকে বলছে যেন অবশ্যই কোভিড বিধি মেনে চলে গাইডলাইন অবশ্যই মেনে চলে এবং স্মুথ কন্ডাক্ট যাতে সহজেই এই তেইশ নম্বর সেট পরীক্ষাটা নেওয়া যায় তার ব্যবস্থা করে অর্থাৎ আগামীকাল তেইশ নম্বর সেট পরীক্ষা রয়েছে সেই সংক্রান্ত নোটিফিকেশান জারি হয়েছে তো যাই হোক এই নোটিফিকেশান আমি শেয়ার করলাম তেইশ নম্বর সেট আশা করি আপনাদের ভালো কাটবে ধন্যবাদ ফিরে পরের ভিডিও নিয়ে